আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে বেসিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সুপার সাজেশন। ইতিমধ্যেই আমরা এই সাবজেক্টের একটি সাজেশন দিয়েছি, সেখানে অতিচর্চিত প্রশ্ন ছিল, যেটি ছিল সাজেশনের প্রথম পার্ট। আজকে আমরা যে সাজেশনটি দেবো সেটি হচ্ছে দ্বিতীয় পার্ট। আজকে আমাদের এই সাজেশনের আলোচ্য বিষয় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন। ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নের সাজেশন দিয়েছি, আশা করি আপনাদের উপকারে আসবে। আমরা চলুন দেখে নেই কি কি আছে আমাদের আজকের এই সাজেশনে। আমাদের প্রথমে 1 নম্বর প্রশ্ন হচ্ছে বিটিআরসি এর কাজ লেখো, 2 নম্বর হচ্ছে নয়েস কয় প্রকার ও কি কি, 3 নম্বর হচ্ছে গাণিতিক সমীকরণ সহ চ্যানেল ব্যান্ডওয়াইথ ও চ্যানেল ক্যাপাসিটি এর সংজ্ঞা দেও, 4 নম্বর হচ্ছে কিউএএম বলতে কি বোঝায়, 5 নম্বর হচ্ছে কিউএএম এর সুবিধা অসুবিধা লেখো, 6 নম্বর হচ্ছে এসএসবি এসসি জেনারেশনের মূলনীতি সংক্ষেপে লেখো, 7 নম্বর হচ্ছে এএম ও এফএম এর মাঝে পার্থক্য লেখো, 8 নম্বর হচ্ছে মডুলেশন ইন্ডেক্স এর সমীকরণ প্রমাণ করে দেখাও, 9 নম্বর হচ্ছে লিমিটার সার্কিটের কাজ কি, 10 নম্বর হচ্ছে হাই লেভেল ও লো লেভেল মডুলেশনের মাঝে পার্থক্য লেখো, 11 নম্বর হচ্ছে মডুলেশন ইন্ডেক্স ও ডেপথ অফ মডুলেশন বলতে কি বোঝায়, 12 নম্বর হচ্ছে পিএলএল এর ব্লক ডায়াগ্রাম সহ মূলনীতি লেখো, 13 নম্বর হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি কী কী বিষয়ের উপর নির্ভর করে লেখো, 14 নম্বরে ফোস্টার সিরিজ ডিসক্রিমিনেটর এর তুলনায় রেশিও ডিটেক্টরের সুবিধা লেখো, 15 নম্বরে চিত্র সহ বিএসবি মডুলেটর এর বর্ণনা দাও, 16 নম্বরে এএসকে মডুলেশন বলতে কি বোঝায়, 17 নম্বরে ডিজিটাল কমিউনিকেশনের সুবিধাগুলো লেখো, 18 নম্বর অসিলেটর সার্কিটের ট্র্যাকিং এর চিত্র অঙ্কন করো, 19 নম্বর হচ্ছে টেলিগ্রাফির মূলনীতি লেখো, 20 নম্বরে সাইটোন এর সংজ্ঞা লিখে এর সুবিধা ও অসুবিধাগুলো লেখো, 21 নম্বর হচ্ছে অটোমেটিক টেলিফোনে ব্যবহৃত টোনগুলো বর্ণনা করো, 22 নম্বরে সুপার হেটারোডাইন রিসিভারের সুবিধাগুলো কী কী, 23 নম্বরে লোকাল অসিলেটরের কাজ কী, 24 নম্বরে টেলিগ্রাফিতে ব্যবহৃত কোডগুলোর নাম লেখো, 25 নম্বর ডায়ালিং সিস্টেম কয় প্রকার ও কী কী প্রতিটির সংক্ষিপ্ত বর্ণনা দাও, 26 নম্বর ফোল্ড ওভার নয়েজ ও ইন্টারপোলেশন নয়েজ বলতে কী বোঝায়, 27 নম্বরে পিসিএম কোয়ান্টাইজেশনের মূলনীতি লেখো, 28 নম্বরে ব্লক ডায়াগ্রাম সহ পিসিএম কোডিং এর মূলনীতি বর্ণনা করো, 29 নম্বরে মাইক্রোওয়েভ কমিউনিকেশনের সংক্ষিপ্ত বর্ণনা দাও, 30 নম্বরে টুইস্টেড পেয়ার ক্যাবলের প্রয়োগ ক্ষেত্রগুলো উল্লেখ করো, 31 নম্বর হচ্ছে ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্য লেখো। আমরা এই 31টি প্রশ্ন সংক্ষিপ্তর মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আমি আশা করি কোনো শিক্ষার্থী যদি এই 31টি প্রশ্ন সুন্দরভাবে বা সঠিকভাবে আয়ত্ত করে, ভালোভাবে আয়ত্ত করে, তবে তার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করা খুব সহজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এবারে আমরা আলোচনা করবো রচনামূলক প্রশ্ন নিয়ে। রচনামূলক প্রশ্নে আমরা দেখি কী কী আছে। এখানে আছে 1 নম্বর আছে বেসিক কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কনপূর্বক বর্ণনা দাও, 2 নম্বর আছে বিটিআরসি এর কার্যাবলী চিত্র সহ বর্ণনা করো। আমরা এখানে মোটামুটি সংক্ষিপ্ত কিন্তু দেখেছি যে বিটিআরসি কার্যাবলী, এখানে দুইটা যে কোনো একটা, বিশেষ করে বড়টা যদি পড়া হয় তাহলে ছোটটা না পড়লেও চলবে। তো সেক্ষেত্রে সংক্ষিপ্ত পড়লে অতি রচনামূলকের জন্য যদি প্রিপারেশন নেওয়া হয় তাহলে সংক্ষিপ্ত জন্য প্রিপারেশন না নিলেও চলবে, তখন সংক্ষিপ্ত আসলে লেখা যাবে। 3 নম্বর আছে ফ্রিকোয়েন্সি মডুলেশনের গাণিতিক ব্যাখ্যা দাও, 4 নম্বর হচ্ছে এএম ট্রান্সমিটিং এর চিত্র সহ কার্যপ্রণালী বর্ণনা করো, 5 নম্বরে পিএলএল এর ব্লক ডায়াগ্রাম অঙ্কনপূর্বক বর্ণনা দাও, 6 নম্বরে চিত্র সহ লিমিটার সার্কিটের ফাংশন বর্ণনা করো, 7 নম্বরে এএম এফএম ও পিএম এর মাঝে তুলনামূলক বর্ণনা করো। ভিউয়ার্স, একটা বিষয়, আমরা এর আগেও কিন্তু এখানে সংক্ষিপ্ত প্রশ্নে এএম ও এফএম এর জন্য পার্থক্য দেখানো একটা প্রশ্ন ছিল, মাঝে পার্থক্য লেখো, এটা রচনামূলক প্রশ্ন হিসেবে এসে থাকে একটু বড় করে, সেটা হচ্ছে এএম এফএম আর হচ্ছে পিএম এর মাঝে পার্থক্য বর্ণনা। তো সেক্ষেত্রে আমরা যদি এই রচনামূলক জন্য শিখি তাহলে সংক্ষিপ্ত জন্য না শিখলেও চলবে। তাহলে 8 নম্বর হচ্ছে বেস মডুলেটরের সচিত্র কার্যপ্রণালী লেখো, 9 নম্বর হচ্ছে ফোস্টার সিরিজ ডিসক্রিমিনেটর সার্কিটের গঠন ও কার্যপ্রণালী লেখো, 10 নম্বর হচ্ছে এনভেলপ ডিটেক্টরের চিত্র সহ বর্ণনা দাও, 11 নম্বর হচ্ছে ব্লক ডায়াগ্রামের সাহায্যে সুপার হেটারোডাইন এএম রেডিও রিসিভারের কার্যপ্রণালী বর্ণনা করো, 12 নম্বর হচ্ছে আধুনিক হ্যান্ডসেট টেলিফোন রিসিভারের কার্যপ্রণালী বর্ণনা করো, 13 নম্বর হচ্ছে আধুনিক হ্যান্ডসেট টেলিফোন ট্রান্সমিটারের কার্যপ্রণালী বর্ণনা করো, এখানে 14 নম্বর মিস্টেক আছে, 14 নম্বর দেওয়া নেই, 15 13 নম্বর আধুনিক
15 নম্বর চিত্র সহ কিউএএম পদ্ধতির বিস্তারিত বর্ণনা দাও। 16 নম্বরে মাইক্রোওয়েভ কমিউনিকেশন পদ্ধতির বর্ণনা দাও। 17 নম্বর অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আলোক তরঙ্গের প্রপাগেশন চিত্র সহ বর্ণনা করো। আমরা এখানে যদিও 17 নম্বর সিরিয়াল দেওয়া আছে, এটা হবে 16 নম্বর সিরিয়াল। আমরা এখানে 16টি প্রশ্ন সন্নিবেশিত করেছি। আমরা আশা করি রচনামূলক প্রশ্ন যদি 16টি এই 15টি কেউ কমপ্লিট করে থাকে বা 16টি কমপ্লিট করে থাকে, তার জন্য রচনামূলক খুব সহজেই কমন পড়বে। তো ভিউয়ার্স, ইতিমধ্যেই আমরা এই বেসিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের অতি সংক্ষিপ্ত সাজেশন দিয়েছি। আজকে সংক্ষিপ্ত রচনামূলক সাজেশন দিলাম। আশা করি কোনো শিক্ষার্থী যদি সাজেশন ফলো করে তার জন্য ভালো রেজাল্ট করা অর্থাৎ A+ পাওয়া কোনো ব্যাপারই হবে না। তো ভিউয়ার্স, ইতিমধ্যেই আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের সাজেশন দিয়েছি। সেখান থেকে অনেক শিক্ষার্থী তারা কমেন্টস করেছে, অনেকের অনেক কমন পড়েছে এবং তারা এটি পেয়ে খুব উপকৃত হচ্ছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যেই যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।